নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেলার্স ডু কম্পিটিটিভ টাস্ক। আমি একটা কথা বারবার বলে থাকি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে তোমরা ভয়েস সেন্সটাকে বেশি ভোট দিয়েছো, অর্থাৎ ভয়েস সেন্সটা নিয়ে একটু বেশি ভিডিও বানালে ভালো হয় সেটা আমার মনে হয়েছে। তো তাই ভয়েস চেঞ্জের আরও একটি পর্বে এলাম আমরা। এখানে আমরা কয়েকটি ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব এবং বুঝে নেব যে ভয়েস চেঞ্জগুলো সহজে কীভাবে করা যায়। এখানে প্রথম যে বাক্যটিকে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ডগ চেজ দ্য ক্যাট, প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে বাক্যটি কোন টেন্সে রয়েছে, এবং কোন টেন্সে রয়েছে যদি মনে না থাকে তাহলে আমরা দেখবো যে সাবজেক্টের স্ট্রাকচারটা কিভাবে রয়েছে। যে সাবজেক্টটা যে সেন্টেন্সটা, সেটা কোনো হেল্পিং ভার্বের সাহায্যে রয়েছে কিনা, বা সেই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব রয়েছে কিনা। আমরা প্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি দ্য ডগ, এবং তারপর দেখতে পাচ্ছি চেজড, এবং তারপরে অবজেক্টটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব রয়েছে। যখনই আমরা দেখব যে সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে কিংবা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। কেননা এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব এবং অবজেক্ট লিখি। তাছাড়া আমরা একটা হেল্পিং ভার্ব রাখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা হেল্পিং ভার্ব পাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, এদেরকে হেল্পিং ভার্ব বলা হয়। কিংবা পারফেক্ট টেন্সে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ এ প্রেজেন্ট টেন্সে এবং হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে। কিংবা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই তখন হ্যাজ হ্যাভ বিন কিংবা ওখানে হ্যাড বিন, এভাবে আমরা পেয়ে থাকি। তাহলে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোতে আমরা হেল্পিং ভার্ব পেয়ে থাকি। কিংবা যখন আমরা ফিউচার টেন্সে যাবো সেখানে আমরা শ্যাল কিংবা উইল একটা হেল্পিং ভার্ব হিসেবে পেয়ে থাকি, সেগুলোকে আমরা মোডাল বলে থাকি সাধারণভাবে। তো এখানে আমরা দেখব যে সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব রয়েছে। যখনই দেখব যে সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব রয়েছে তখন দেখব যে ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স নাকি সিম্পল পাস্ট টেন্স। যেই টেন্সই হোক না কেন আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করবার সময় বি ভার্বের সাহায্য নেব। যখন দেখব যে একটা সাবজেক্টের পরে একটা ডাইরেক্ট ভার্ব রয়েছে তখন আমরা বি ভার্বের সাহায্য নেব। এবার বি ভার্বের প্রেজেন্ট টেন্স হলে আমরা কি করব, সিম্পল প্রেজেন্ট হলে প্রেজেন্ট ফর্ম, এবং যদি পাস্ট টেন্স হয় সিম্পল পাস্ট টেন্স তখন আমরা বি ভার্বের পাস্ট ফর্মটিকে ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, অর্থাৎ এখানে আমরা ওয়াজ কিংবা ওয়ার এর সাহায্য নেব। সেটা কিভাবে, না অবজেক্টটাকে প্রথমে আমরা সাবজেক্ট করব, কি করব দ্য ক্যাটটাকে আমরা সাবজেক্ট করলাম। সাবজেক্ট করার পরে এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এরপরে আমরা ওয়াজ বসালাম, ওয়াজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসাতে হয়। প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, তাই আমরা এই চেস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তাই আমরা চেস্ট বসিয়ে দিলাম, সি এইচ এ এ সি ডি চেস্ট। এরপরে বাই লেখার পরে দ্য ডগটাকে আমরা, যে সাবজেক্টটি ছিল সেটাকে আমরা অবজেক্টে ব্যবহার করলাম, তাহলে দাঁড়ালো দ্য ক্যাট ওয়াজ চেসড বাই দ্য ডগ। এরপর যেটা রয়েছে রাম প্লেড হকি, এটা রয়েছে এখানে আমরা হকিটাকে সাবজেক্টে নিয়ে আসবো, এইচ ও সি কে ই ওয়াই হকি। এরপরে আমরা ওয়াজ ব্যবহার করব, হকি ওয়াজ। এরপরে প্লেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম হয় প্লেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে আমরা ওয়াজটাকে হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে এলাম, বোঝা গেল। হকি ওয়াজ প্লেড, তারপরে আমরা বাই লিখলাম, তারপরে রাম কথাটিকে ব্যবহার করলাম, বোঝা গেল। এরপরে আবারও পাচ্ছি আমরা রাজ কট দ্য বল, এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ আমরা আবারও ওয়াজ কিংবা ওয়ার এর সাহায্য নেব। তাহলে দ্য বলটিকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম, তারপরে আমরা ওয়াজ বসাই যেহেতু সিঙ্গুলার নাম্বার, তারপরে ক্যাচ কট কট এটি এই তিনটে ফর্ম হয়, কট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাই আমরা কট বসিয়ে দিলাম একই রকম ফর্ম হওয়ার কারণে। তাহলে দ্য বল ওয়াজ কট বাই রাজ সাবজেক্ট ছিল, রাজকে আমরা অবজেক্টে নিয়ে এলাম, বোঝা গেল। এবার হচ্ছে চিলড্রেন লাইক সুইটস, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট রয়েছে এবং লাইক রয়েছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে কিন্তু আমরা বি ভার্বের সাহায্য তো নেব কিন্তু সেটার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ অ্যাম কিংবা ইজ কিংবা আর, অর্থাৎ সুইটসটাকে আমরা সামনে আনবো, এস ডব্লিউ ডবল ই টি এস। এবার যেহেতু এটি প্লুরাল নাম্বার রয়েছে তাই আমরা আর বসাবো, যে সুইটস আর। এবার লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লাইকড, এল আই কে ই ডি লাইকড, তারপরে আমরা বাই বসাবো, এবং তারপরে চিলড্রেনটা যে সাবজেক্ট রয়েছে সেটাকে আমরা অবজেক্টে নিয়ে আসবো, আশা করি বোঝা গেল, সি এইচ আই এল ডি আর ই এন চিলড্রেন, ক্লিয়ার হয়েছে আশা করি। এবার হচ্ছে দিতা উইল টেক আ ফটোগ্রাফ, যখনই আমরা উইল থাকবে কিংবা স্যাল থাকবে তখন আমরা উইল বি কিংবা স্যাল বি ব্যবহার করবো, তাহলে হেল্পিং ভার্বটা তো থাকছে তার সঙ্গে বিই বি একটা কথা আসছে, তাহলে আমরা ফটোগ্রাফটাকে প্রথমে আমরা সাবজেক্ট করি,
আর ফটোগ্রাফটাকে আমরা প্রথমে সাবজেক্ট করে নিলাম, আ ফটোগ্রাফ। এরপরে আমরা উইলটাকে এখানে বসাবো, শুধুমাত্র আই এর পরে এবং উই এর পরে শ্যাল ব্যবহার করা হয়, তাছাড়া সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তা আ ফটোগ্রাফের পরে আমরা উইল ব্যবহার করার পরে আমরা বি কথাটিকে লিখব। তাহলে কি হলো, আ ফটোগ্রাফ উইল বি, এবার টেকের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হলো টেকেন, টেকেন আমরা লিখে দিলাম, উইল বি টেকেন। তারপরে বাই ব্যবহার করতে হয় এবং রিতা যেহেতু সাবজেক্ট রয়েছে রিতাটাকে আমরা অবজেক্ট করে দিলাম। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা যেটা করব, শিবা ওয়াজ ফ্লাইং আ কাইট, এখানে একটা হেল্পিং ভার্ব দেওয়া হচ্ছে ওয়াজ। তাহলে আমাদেরকে যখন বেসিক ভয়েস করবো আমরা, তখন সেই হেল্পিং ভার্ব রিলেটেড হেল্পিং ভার্ব বসবো, অর্থাৎ ওয়াজ কিংবা ওয়াজ তো বসবেই, তার সঙ্গে আরো কি বসবে আমরা করি একটু। যা কাইট যেটা অবজেক্ট রয়েছে এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম আ কাইট। এরপরে আমরা আ কাইটের পরে ওয়াজ কিংবা ওয়ার বসাবো। তাহলে আ কাইটের পরে কি হয়, ওয়াজ এর সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ এবং বাকি সব ক্ষেত্রে ওয়ার। তাহলে আ কাইট ওয়াজ, এরপরে যে আইএনজি যুক্ত শব্দটি রয়েছে সেটা তো থাকতে হবে, তার তো আমরা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বসাবো, এটা তো আমরা আইএনজি বসাতে পারি না। তাই আমরা কি করব, এই আইএনজিটাকে এখানে নিয়ে আসবো কিভাবে, না বিই লিখে তার সঙ্গে আইএনজি, তাহলে হলো বিং। যখনই আমরা আইএনজি দেখতে পাবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে বা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, সেখানে আমরা বিং কথাটিকে ব্যবহার করবো বি ভার্বের পরে। বোঝা গেল? তাহলে আ কাইট ওয়াজ বিং, এবার যে ফ্লাই এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সেটা আমরা বসাবো, সেটা হচ্ছে ফ্লোন, এফ এল ও ডব্লিউ এন, ফ্লোন। তারপরে আমরা বাই বসাবো, তারপরে সিবা যে সাবজেক্টটি রয়েছে সেটাকে আমরা অবজেক্টে বসিয়ে দেবো। আশা করি বোঝা গেল। আবারও বলছি এই লেসনের শেষে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ তোমরা যত অভ্যাস করবে তত কিন্তু জিনিসটা পারফেক্ট তৈরি হবে। এরকম নয় যে জিনিসটা আমি জানি যখন আমার করার দরকার নেই, ওটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে একটা সময় এতটাই পারফেক্ট হবে যে আমরা যে কোনো জিনিস, যে কোনো গ্রামার, যে কোনো যা কিছু যেটা বেশি করে প্র্যাকটিস করা হবে সেটা আমাদের কাছে সহজ বলে মনে হবে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি সেটাকে সলভ করতে পারবো এবং তার আনন্দটা অন্যরকম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।